হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পায়েল ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমরা সকালবেলা থেকে কী কী করলাম, কীভাবে এখানে এলাম সব কিছু তোমাদেরকে দেখাবো, তাই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমরা এখন পৌঁছে গেছি উগমাত রিভার বা উমিয়াম লেকে মেঘালয়াতে। আর পেছনে দেখা যাচ্ছে রেনবো, সাথে হালকা বৃষ্টি হচ্ছে, হালকা রোদ দেখা যাচ্ছে, মানে অসাধারণ একটা ওয়েদার হয়ে আছে। ব্যাপক এনজয় করবো সাথে, আমরা বিশাল এনজয় করছি। আমার ছোটোবেলার বন্ধুরা মিলে সবাই মিলে একসাথে এসেছি, মানে অসাধারণ একটা এনজয়মেন্ট হবে। লাইফ উইথ প্যাশন চ্যানেলে তো আমাদের ডিটেলস থাকবে, কিন্তু এই চ্যানেলে আমরা কীভাবে মজা করছি, কীভাবে এনজয় করছি এইসব ভিডিও থাকবে, তো একদম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। একটা লোক আছে না, বোঝা যাচ্ছে না পুরো, একটা সব মনে হচ্ছে। আর এখানে উঠে পড়েছে কোনো মতে কষ্ট সৃষ্টি করে, ঠিক আছে, প্রথমবার উপরে উঠে এক ঘন্টা ঘুমিয়েও নিয়েছে। এবারে কি হবে, নামার সময় আমরা নামতে পারছি না। হ্যাঁ, নামার সময় কি হবে, হবে হবে, ট্রাই করো, একা একাই ট্রাই করো। ভাই মাত্র 5 মিনিট আছে, তাহলে একটু চল। ইশ, সত্যি সত্যি, হ্যাঁ চল, আমরা তো এদিকে না। পুরো দুটো মেম্বার ইনক্লুড হয়েছে, ঠিক আছে, এই দেবদীপ আর অদিতা। কত সময় উঠেছিস তোরা? চাকরি দেওয়া উচিত। বড় কালো স্টিকের থেকে বেটার, আমি তখনই বললাম ঠিক আছে।
তুই কখন তখন বললি তুই কখন কখন বললি বললাম ট্রেনে তোকে হ্যাঁ ট্রেনে বললি তুই হ্যাঁ হ্যাঁ ঢাকা চপ বললি তুই এই জন্য আমি সমুদ্র 13 নদী পেরিয়ে এসেছি লাইক দিস সবাই মিলে শুধু এনজয় করবো খরচা অনেক বেশি হবে আমরা ভেবেছি হয়তো খরচা বেশি হবে কিন্তু সবাই মিলে একটা গাড়িতে তার জন্য আমি এসে গেছি খরচা কমে গেছে ঋত্বিক কিন্তু ব্যাপক সারপ্রাইজ দিল সিরিয়াসলি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ঋত্বিক যখন আসবে বলেছে তখনই আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু শান্ত তুই যখন আসবি বলি তখনই আমার মানে সিরিয়াসলি স্মাইল আর ধরছে না মানে এত বেশি মানে তখন থেকে আছে কি মস্তিটা না হবে কি মজা হবে কি মজা হবে কারণ কি ছোটবেলার বন্ধুদের সাথে ঘোরার একটা আলাদা মজা তার উপরে সবাই একসাথে তার আগে একটা কথা বলবি এইটা কোয়ালিটার তেল ধরে ভাই ক্লাস 10 মিনিট ধরে তেল নি 40 লিটার ভাই হ্যাঁ কতক্ষণ ধরে তেল ভরছে সিরিয়াসলি বাপ রে বাপ আমরা ঘেমে স্নান করে গেলাম আমরা গাড়ি তো 50 লিটার কতদিন এতক্ষণ ধরে তেল ভরেছি হ্যাঁ মানে কি কি অবস্থা ভাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পায়েল নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত পৌঁছে গেছি উমিয়াম লেকের সামনে আর এখানে এসে বৃষ্টি শুরু হচ্ছিল আর তারপরেই দেখা গেছে রোদ আর তার সাথে সাথে রেনবো দেখা যাচ্ছে কি ফাটাফাটি লাগছে অসাধারণ মানে এই যে হ্যাঁ তার সাথে উমিয়াম লেকটাও পুরোটা এখান থেকে দেখা যাচ্ছে প্রায় অলমোস্ট ম্যাক্সিমাম দেখা যাচ্ছে সুপার সুপার কোনো কথা হবে না অনেক কিছু এক প্লেট ওয়ান্টন আছে এক প্লেট মোমো আছে দুটো এক দুটো ফ্রাইড রাইস আছে একটা চাউমিন আছে একটা চপসি আছে একটা প্রন পাপড় আছে একটা চিকেন এর মেন কোর্স আছে ছজন আছি খেয়ে ফেলবো তারপরে এখনো ওদের একটা এটা শুধু আমাদের ছেলেদের অর্ডার আর তারপরে মেয়েরা আলাদা খাচ্ছে প্রচুর কিছু খাবার অর্ডার করা হয়েছে মারাত্মক খিদে পেয়েছে এখন 4টে বাজতে হয়েছে প্রায় 4:45 বাজে তো আমরা জানি 4টের সময় খাবো মানে পেটে পুরো একদম কি দৌড়াচ্ছে সবাই মিলে আছি বলে প্রচুর খাবার আইটেম অর্ডার করা হয়েছে আর খাবার কোয়ালিটি বেশ বেশ ভালো খাবার বেশ ভালো খাবার সিরিয়াসলি ভীষণ ভালো আর আমরা পুরো এখন ঝাঁপিয়ে পড়ে খাচ্ছি এখন 7:30 বাজছে আর আমরা চলে এসেছি দারুণ একটা হোটেলে হোটেলটার মানে বিশ্ব অ্যানিমেশনটাও খুব সুন্দর মানে দারুণ খুব ভালো লাগছে দারুণ দারুণ পরিবেশটা খুব সুন্দর পরিবেশ সুন্দর আর সামনেটা এখন দেখা যাচ্ছে না তবে মনে হচ্ছে ভিউটা খুব ভালো হবে আর আমরা হোটেলের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি নিচ থেকে দেখা যাবে না পুরো অন্ধকার পুরো অন্ধকার পুরো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না নিচ থেকে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমরা মেয়েরা এক ঘরে থাকছি ছেলেরা আলাদা ঘরে থাকছে ওরা ওদের মতো মজা করবে আমরা আমাদের মতো মজা করবো তার মধ্যে একটা এডিটটাও করে নেবো একটু অনেক ফ্রেশ ট্রেশ হয়ে আজকে যে ভিডিওটা মানে কালকে শুট করছিলাম সেটা আজকে এডিটও করে নেবো জায়গাও আছে ওখানে বসে দেখাচ্ছি এসব এখানে বসে আমি এডিটটা কমপ্লিটও করে নেবো ডিস্টার্বও হবে না আর এত সুন্দর রুমটা
ভীষণ বড়, আমরা বেশ ভালোভাবে ফ্রেশ হতে পারবো। আর এখানে আমি আর অলিনা থাকছি, পাশের ঘরে থাকছে দেবস্মিতা শুভশ্রী, ওদের ঘরটা তোমাদের আবার ঘুরিয়ে আনি, আর নিচে থাকছে ছেলেরা, এসো এবার ওদের ঘরটা ঘুরিয়ে আনি। এটা হচ্ছে শুভশ্রী, আর ইয়ে থাকবে দেবস্মিতা থাকবে, ওদের হচ্ছে বেডটা ইয়ে করা রয়েছে, প্যাচ আপ করা রয়েছে, তাই তো? আর এটা হচ্ছে ব্যালকনি, লাইট হাউস হচ্ছে একই, ঠিক আছে, খুব সুন্দর। আর এখানে বসার জায়গাও রয়েছে, সোফা রয়েছে, এখানে বসতে পারবে, ঠিক আছে। দশটা বাজে আর ডিনার করতে চলে এসেছি, আর আপাতত ডিনারে আমরা রুটি আর ডিমের কারি আর চিকেনের কারি অর্ডার করেছিলাম, সেটাই সবাই মিলে খেয়ে নেবো। খুব হিউজ কিনে নেই, তাই না? দুপুরের লাঞ্চ যেরকম হয়েছে তারপর হিউজ কিনে নেবো। থ্যাংক ইউ, আমি নিচ্ছি। আমার খুব ভালো, আর বেশি স্পাইসি নয়, একদম ঠিক আছে। ডিমের ঝোলটাও খুব ভালো করেছে, আর ডিমের কারি ভর্তা চিকেনটাও খুব ভালো হয়েছে। সবার কেমন লাগছে? রুটি দিয়ে থাকতে ভালো হয়েছে। এই জাস্ট ডিনার করে ঘরে এলাম, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, যদিও আমি এখন এডিটটা একটু করে নেবো, কারণ কালকে যদি ভিডিওটা আপলোড করতে পারি করে দেবো। আর সুমনরা তো নিচে চলে গেছে, আমাদের তো মেয়েদের আলাদা রুম, ছেলেদের আলাদা রুম। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো, কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। আর যাওয়ার আগে যেটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইয়োরসেলফ। চলো আজকের মতন টাটা।